পরমাণু বিস্ফোরণ আসলে কতটা ভয়ানক হতে পারে সেটা আজকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন পানির মধ্যে বিস্ফোরণটা হচ্ছে, অনেক দূর থেকে এই ভিডিওটা আসলে ক্যাপচার করা। এর মধ্যেও দেখা যাচ্ছে যিনি ক্যামেরাম্যান ছিলেন ওনার জায়গা থেকে অনেকটা ক্যামেরাটা নড়ে গেছে, আপনারা তাকাতেই বুঝতে পারছেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেটা সবাই জানি, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে সেটা অনেকেই বিশ্বাস করি। তো আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই পারমাণবিক বোমা বিস্ফোরণটা, এই মানে সাগরের মধ্যে পানির মধ্যেই এই বিস্ফোরণটা ঘটানো হয়েছিল। এর মধ্যে দেখেন সাগরের অবস্থা কীরকম, একটা বিস্ফোরণেই সম্পূর্ণ সাগরের পানি একদম বাষ্পের মতো উড়ে যাচ্ছে, মেঘের মতো উড়ে যাচ্ছে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো করার রিকোয়েস্ট রইল। এখন আপনাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখাবো, এটা হচ্ছে নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ। আসলে অর্থ উপর স্যাটেলাইট থেকে ভিডিওটা নেওয়া হয়েছিল, দেখেন কতটা ভয়ঙ্কর ছিল তখনকার সেই রূপ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কীরকম হবে সেটা একটু ধারণা করুন। তো আসলে অনেক জায়গা থেকেই আমরা হচ্ছে এই ভিডিওগুলা কালেক্ট করি, তো আমাদের কাছে হচ্ছে আপনারা এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।